কোনোভাবেই থামছে না ইউক্রেন যুদ্ধ, বরং দিন দিন বাড়ছে এর ভয়াবহতা। নিজেদের রক্ষণাত্মক কৌশল ভেঙে এরই মধ্যে পাল্টা হামলা শুরু করেছে কিয়েভ। মূলত পশ্চিমা অস্ত্রে ভর করেই এই হামলা জোরদার করে ইউক্রেনীয় বাহিনী। সংঘাত থামাতে চেষ্টা করছে তুরস্ক ও চীনের মতো দেশ, কিন্তু তেমন কোনো ফল আসেনি তাদের সেই প্রচেষ্টায়। এক পক্ষ রাজি হলে বেঁকে বসছে অন্য পক্ষ। প্রায় দেড় বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে এবার প্রস্তাব দিলেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু এর শর্ত জুড়ে দিয়েছেন দাপটে এই নেতা। স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনে যুদ্ধ বিষয়ক সাংবাদিক ও ব্লগারদের সাথে বিশেষ এক উন্মুক্ত বৈঠকে একথা জানান পুতিন। পশ্চিমারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে চাইছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই সমস্যা পশ্চিমাদের সৃষ্টি, সমাধানও তাদের হাতেই। তারা যদি আলোচনার পথে হাঁটতে চায়, যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে কেবল একটি পদক্ষেপই প্রয়োজন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। কিয়েভ কোনো সমরাষ্ট্র তৈরি করে না, বাইরে থেকে এর যোগান না পেলে তারা শান্তি আলোচনায় বসবে, থেমে যাবে সংঘাত। পুতিন দাবি করেন 2022 সালে রুশ ও ইউক্রেনীয় আলোচকরা শান্তি চুক্তির একটি খসড়া তৈরি করেছিলেন, কিন্তু এর মধ্যেই পশ্চিমা চাপে বেঁকে বসে কিয়েভ। তবে এখনও রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত বলে জানান তিনি। উন্মুক্ত এই বৈঠকে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। জানান এই চুক্তি রাশিয়ার কোনো কাজে আসছে না, ইঙ্গিত দেন চুক্তি থেকে বেরিয়ে আসারও। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন, আফ্রিকা ও লাতিন আমেরিকার বন্ধু দেশগুলোকে সহায়তার জন্য এই চুক্তি করা হয়েছিল, কিন্তু ইউক্রেনের বেশিরভাগ শস্যই রফতানি করা হচ্ছে ইউরোপে, যারা কিয়েভকে অস্ত্র সহায়তা দিচ্ছে। গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর দ্রুত রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হতে থাকে রুশ বাহিনী, কিন্তু শক্ত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় রাশিয়ান সৈন্যরা। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন বিষয়টি উঠে আসে। প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমাদের কি কিয়েভে ফেরত যাওয়া উচিত? রহস্য ভরা কণ্ঠে তিনি নিজেই উত্তর দেন, শুধু আমি এর উত্তর দিতে পারবো। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক। Руководителем переговорной группы, по-моему, это господин Арахани, я тоже не помню, если я не ошибаюсь.